আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা অ্যান্ড্রয়েড বাংলা ভিডিও সিরিজের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট শেষ করে নিয়েছেন। আশা করি এই পার্ট থেকে বিভিন্ন ধরনের উইজেট সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন, যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। লক্ষ্য রাখবেন, এখানে হয়তোবা অনেকগুলো উইজেটের ব্যবহার আপনারা শিখেছেন, এই মুহূর্তে হয়তোবা সবগুলো মনে হচ্ছে না, মনে হবারও কোনো দরকার নেই, কারণ পরবর্তীতে আপনারা এক্সিস্টিং কোডকে কপি পেস্ট করে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। বাট জাস্ট এগুলোর ব্যবহারগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, বাটন কিভাবে কাজ করে, বাটনে কিভাবে লিসেনার অ্যাড করে থাকি, এই জিনিসগুলো একটু ফলো রাখার চেষ্টা করবেন। ওকে, আপনাকে এক্স্যাক্টলি যে সবকিছু মনে রাখতে হবে এমন কোনো কথা নয়, জাস্ট এগুলোর ব্যবহার, যাতে কোডগুলো দেখলে আপনি বুঝতে পারেন কোডের কোন জায়গায় কি হচ্ছে, যাতে এক্সপ্লেন করতে পারেন, জাস্ট এরকমই শেখার চেষ্টা করবেন। ওকে রাইট, তো ভিডিওটির শেষে আবার বলে নিচ্ছি, আপনারা আমার ভিডিওগুলো যখন দেখবেন অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, প্রতিটা ভিডিওর পাশে যে নাম্বার দিয়ে থাকি সেই নাম্বার মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, এবং অবশ্যই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আমি ভিডিওগুলো নাম্বারিং আপডেট করে থাকি, কারণ নতুন নতুন অনেক আইডিয়া চলে আসে যেগুলো আপনাদের জন্য হয়তো বা কাজে আসবে, এটা ভেবেই আমি নতুন নতুন ভিডিও তৈরি করি, তাই নাম্বারিং এ অনেক সময় আপডেট করতে হয়। তো আপনারা যদি ডাউনলোড করে ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে নাম্বারিং গুলো সেম থাকবে না বা ম্যাচ পাবেন না, এতে আপনাদের কষ্ট হবে বুঝতে, তাই সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। পার্ট 2 থেকে বিদায় নিচ্ছি, আশা করি পার্ট 3 তে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ হাফিজ।